लिए दोनों ने। वीरू और जय ने तुम्हारे पैर पकड़ लिए? मैंने तो सुना बड़े बदमाश है वो। अरे वो बदमाश है, मगर हमारा नाम भी तोरमा भोपाली ये भाई नहीं है। आजकेर ई कहानीटी होच्छे एमन एकजन मानुषके निये जिनी तार असाधारण अभिनय एवं कमेडीर दरुण मानुषेर मने आलादा छाप छाड़े। होटल का भेजा था, लेकिन ये बात तेरे भेजे में नहीं आएगी, समझा के नहीं? नहीं समझेगा। एवं तार एकटी विख्यात रोल शोले सिनेमार सुरमा भोपाली एर माध्यमे सकल मानुषेर मन जय करेन तिनि। क्या कहा? क्या कहा? क्या कहा मैंने? हाँ मैंने कहा कि और कोई खिदमत हो मेरे लायक तो आप बताओ मुझे। अरे मियाँ आप लोगों को और... तो चलून आज जानी एक समय कमेडीर जादूकर जगदीप जाफरेर जीवनेर गल्प। जदिओ तिनि आज आर आमादेर मध्ये नहीं, गत 8 जुलाई बुधवार तिनि परलोक गमन करें, किन्तु तार अनेकगुली स्मृति आमादेर माझे छेड़े जान तिनि। तो आज सेई सब सम्पर्के आमरा जानबो ए भिडियोर माध्यमे। तो एनार जे जगदीप जाफरे नामटी सेटी होच्छे तार स्टेज नाम, एवं एनार आसल नाम होच्छे सैयद इश्तियाक आहमेद जाफरी, एवं तिनि प्रोफेशने होच्छेन एकजन एक्टर एवं कॉमेडियन। और मैंने कहा? क्या कहा? क्या कहा? मैंने कहा कोई और खिदमत। तो जगजीत जन्मग्रहण करेछिलेन 1939 सालेर 29 मार्च, एवं तार जन्मस्थान होच्छे मध्यप्रदेशेर धातिया जिलाय, एवं 2020 एर हिसाबे तार बयस होयेछिलो 81 बछर। आओ हंसते हंसते और जाओ हंसते हंसते। हमारा नाम भी सुरमा भोपाली ये सही नहीं है बाप, समझ लो। किंतु एखाने सबचेये अद्भुत एकटा ब्यापार होच्छे जगजीतेर जन्मदिन एवं मृत्युदिन एई दुई दिनई पड़े बुधवार दिन। तो एई ब्यापारटी देखते गेले सत्यि एटा अनेक बड़ एकटा इन्सिडेंट। तो तार स्कूल कलेज एवं पढ़ाशोनार ब्यापारे बोलते गेले तिनि तार पढ़ाशोना स्कूल अब्दिई करेछिलेन, কারণ তিনি যখন খুব অল্প বয়সের ছিলেন তখনই তার বাবা মারা যান, এবং তারপরই 1947 সালের স্বাধীনতা সংগ্রামের পর যে দেশ বিভাজনের সময় এসেছিল সেই সময় তাদের পরিবারে ভীষণ অভাব নেমে এসেছিল, এবং তারপর তার মা তখন মুম্বাইয়ে চলে আসেন তাকে নিয়ে, এবং তারপর সেখানে গিয়ে তার মা রান্নার কাজ করতে শুরু করে, এবং সেখানে যতটুকু উপার্জন হতো সেটাতেই তারা তাদের পেট চালাতো, এবং তার সাথে জগজিতের পড়াশোনার খরচটাও সেখান থেকেই চলতো। তো জগদীপের মা জগদীপ যখন ছোট ছিল তখন থেকেই চেয়েছিল যে সে যাতে একজন বড় অফিসার হয়। বড় হয়ে जब भी बात करेगा ईरानी के भेजे की बात करेगा, अबे भेजा खाना है तो ताजमहल होटल का भेजा खाना। किंतु जगदीप যখন স্কুলে পড়তো তখন সে তার মায়ের এত কষ্ট সহ্য করতে না পারে তখন সে স্কুলটি ছেড়ে দেন, এবং তারপর রাস্তায় রাস্তায় পাউরুটি বিক্রি বা আরও ফেরিওয়ালার কাজ করে বেড়াতো সে। তো বলতে গেলে জগদীপ ছোট থেকেই ভীষণ আগ্রহী ছিলেন অভিনয়ের দিকে, এবং তিনি এত কষ্টের মধ্যে থেকেও নিজে হাসতে এবং অন্যকে হাসাতে খুব ভালোবাসতেন। लगता है गर्मी बहुत है, ठहरो मैं लस्सी लाती हूँ। अरे तुम तो खुद लस्सी हो, मेरे प्यार की रस्सी हो, रूह अफ़ज़ा हो, मेरे दिल का कब्जा हो। तो हठात एक दिन जगदीप जखन मुम्बई रास्ताय रास्ताय फेरीवालार मतो घुरे बेड़ाच्छिलो तो सेई समय तार साथे एकटा डिरेक्टरेर देखा हय, एबं से बोले जे तार जन्य एकटी सिनेमाय एज ए चाइल्ड आर्टिस्टेर एकटा रोल आछे, এবং যার জন্য তাকে মাত্র 3 টাকা দেওয়া হবে। এবং এই ব্যাপারটি শুনে জগজিত তখনই সঙ্গে সঙ্গে সেটি করতে রাজি হয়ে যায়, এবং তারপর 1951 সালে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট আফসানা নামক একটি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন, এবং তারপর 1954 সালে অ্যাজ এ কমেডিয়ান তিনি অভিনয় শুরু করেন। এবং এইভাবে করে আস্তে আস্তে তিনি পুরো তার 35 বছরের কেরিয়ারে মোট 400টি সিনেমায় কাজ করেন, এবং তার সাথে সাথে এটাও বলা হয়
যে জগদীপ এমন একজন কমেডিয়ান ছিলেন যে সেই সময় তাকে কম বেশি প্রায় সব সিনেমাতেই দেখা যেত অ্যাজ এ কমেডিয়ান হিসাবে। তো চলুন এবার তার পার্সোনাল লাইফের সম্পর্কে কিছু জানা যাক। তো তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে গেলে তার বাবার নাম ছিল সাইয়েদ জাওয়ার হাসেন জাফরি এবং তার মায়ের নাম কানিজ হায়দার। আর তার ভাই এবং বোন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। তো তারপর তিনি মোট 3টি বিয়ে করেছিলেন, যার মধ্যে তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে নাজিম বেগম এবং তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে সুঘ্রা বেগম এবং তার তৃতীয় স্ত্রীর নাম নাজিমা। তো তারপর তার সন্তানদের সম্পর্কে বলতে গেলে তার প্রথম স্ত্রী থেকে তার একটি ছেলে এবং দুটি মেয়ে হয়েছিল, যাদের ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। এবং তার দ্বিতীয় স্ত্রী থেকে দুটি ছেলে হয়, তাদের মধ্যে একটি হচ্ছেন জাভেদ জাফরে, যিনি হচ্ছেন একজন অ্যাক্টর, ডান্সার এবং কমেডিয়ান, এবং এনার বয়স পগো চ্যানেলের একটি বিখ্যাত খেলাতে আমরা প্রায়ই শুনেছি আগে সবাই। তো তারপর তার দ্বিতীয় ছেলেটি হচ্ছেন নাভেদ জাফরে, যিনিও একজন অ্যাক্টর এবং টিভি জজ। তো তারপর তৃতীয় স্ত্রী নাজিমা থেকে তার একটি মেয়ে হয়, যার নাম মুস্কান। তো এর ব্যাপারেও তেমন কিছু জানা যায়নি। তো তারপর জগদীপের কিছু প্রিয় অভিনেতাদের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, রাজ কাপুর এবং শাহরুখ খান। এদের অভিনয় তিনি ভীষণ পছন্দ করতেন। তো তারপর তার নেটওয়ার্ক সম্পর্কে বলতে গেলে তার কাছে ছিল প্রায় $5 মিলিয়ন, যেটাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে আসে প্রায় 38 কোটি টাকার মতো। এবং তার অ্যাওয়ার্ডসের সম্পর্কে বলতে গেলে তিনি IFR লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তো বুধবার 8 জুলাই জগদীপ জাফরে ওরফে সুরমা ভোপালি তার মুম্বাইয়ের বাড়িতে 81 বছর বয়সে মারা যান। আর এইভাবেই শেষ হয় আমাদের এক সময়ের অন্যতম এক কমেডিয়ান অভিনেতার গল্প। আও হাসতে হাসতে ও যাও হাসতে হাসতে। আমার নাম সুরমা ভোপালি, সমাজ। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে আর আপনারা জগদীপ জাফরের ফ্যান হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করুন, আর প্লিজ কমেন্ট বক্সে লিখুন এরপরে আপনারা কার জীবন কাহিনী সম্পর্কে জানতে চান। তো আগামী দিনে এরকম টাইপের অনেক রকমের আরও জীবন কাহিনী সম্পর্ক নিয়ে ভিডিও আসতে চলেছে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লিজ পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রাখুন। তো চলুন টাটা বাই বাই, ফিরবো আবার নতুন একটি ভিডিও নিয়ে।